হাটহাজারির অবৈধ কারখানায় উৎপাদিত হাইড্রোজেন পারঅক্সাইড রাখা হতো একই মালিকের বিএম ডিপোতে, জানতেন না ব্যবহারকারীরা। চট্টগ্রাম মেডিকেলে আরও একজনের মৃত্যু। বুকে ছুরিকাঘাত ও গলা কেটে ফেলে গেল রাজধানীর হাতির ঝিলে ডিবিসি নিউজের প্রযোজকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার। পুলিশের ধারণা সংঘবদ্ধ হত্যাকাণ্ড, আটক হয়নি কেউ। জামিনে মুক্তি পেয়ে আবারও প্রতারণায় সচিবের পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি, চাকরির লোভ দেখিয়ে লাখ লাখ টাকা পকেটে, রংপুর থেকে গ্রেফতার। আসছে বাজেটে বাড়তে পারে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ, বাড়তি কর আরোপের পরিকল্পনা, প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। এবং ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি, থাকবে 36 ঘণ্টা, যাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাসভবনে, কাল আর্মি স্টেডিয়ামে উন্মুক্ত প্রদর্শন।